বঙ্গভবন এলাকা ছেড়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবিতে বিক্ষোভকারীরা। মধ্যরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ অন্যতম সমন্বয়ক সার্জিস আলমের আহ্বানে রাত দুইটার দিকে সরে যান তারা। বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে চূড়ান্ত আন্দোলনে হুঁশিয়ারি দিয়েছেন সমন্বয়করা। সারা দেশে বিপ্লবী ছাত্রদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন সমন্বয়ক সার্জিস আলম। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক করে এই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সদস্য সচিব হিসেবে সমন্বয়ক আরিফ সোহেল, মুখ্য সংগঠক হিসেবে আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে উমামা ফাতেমা রয়েছেন। এ সময় সার্জিস আলম বলেন, ছাত্র জনতার যুদ্ধ এখনও শেষ হয়নি, চলমান আন্দোলনের গতি ধরে রাখতে সবাইকে সুসংগঠিত থাকার আহ্বান জানান তিনি। সারা দেশের ছাত্রদের সহযোগিতায় শিগগিরই সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করা হবে। যারা এই অভ্যুত্থান ঘটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংগঠকের ভূমিকা পালন করেছে তাদেরকে একটি স্ট্রাকচারের আওতায় নিয়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সুসংগঠিত করা, এবং আমি আবারও বলছি আমরা আমাদের জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে এই চারজনের আহ্বায়ক কমিটিটিকে একটি পূর্ণাঙ্গ কমিটিতে রূপান্তরের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুরো বাংলাদেশের সামনে একটি সুসংগঠিত কাঠামোতে আমরা আমাদের জায়গা থেকে নিয়ে আসতে চাই। আমাদের যুদ্ধ তো শেষ হয়ে যায়নি, আমরা আমাদের এই স্পিরিটটিকে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে সকল ফ্যাসিস্ট শক্তিকে প্রতিরোধ করব। গণ অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তার পদত্যাগ করা না করায় কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি যখন পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন তখনই এ নিয়ে বিতর্কের অবকাশ নেই। আরেক অনুসারে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী অভিযোগ করেন, গণহত্যার সাথে জড়িতদের গ্রেফতার না করে নানাভাবে ছাড় দেওয়া হচ্ছে। শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমির প্রশিক্ষণার্থী 252 শিক্ষানবিশ এসআইকে অব্যাহতি দিয়েছে পুলিশ সদর দপ্তর। বিষয়টিকে সাধারণ ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এই অব্যাহতির পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। নানা অজুহাতে বারবার বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলার জামিন শুনানি পেছানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। একই ঘটনায় হত্যা মামলায় খালাস পাওয়ার পরও বিস্ফোরক মামলার জামিন শুনানি না হয় 16 বছর ধরে জেল খাটছেন কয়েকশো বিডিআর সদস্য। মঙ্গলবার এই মামলায় জামিন শুনানির দিন থাকলেও আইনি জটিলতায় তা আবারও পেছানো হয়েছে।